নমস্কার বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলে। আমি ঐশিকা, আমি ইউটিউবে বিউটি আর সেলফ কেয়ার রিলেটেড ভিডিও আপলোড করি বাংলাতে। তো আজকে নবমী লুকটা শেয়ার করব। দেখো, আমি প্রথমেই প্রাইমার, এটা এনভাইবির একটা সিলিকন প্রাইমার, যে কোনো সিলিকন প্রাইমার নাও, সেটা দিয়ে প্রথমে প্রাইম করে নেবো। আমার স্কিন ময়েশ্চারাইজ করাই ছিল, আর যেহেতু রাত্রের লুক করছি, সানস্ক্রিন লাগাচ্ছি না। যদি এটাই তোমরা সকালে রিক্রিয়েট করো তো অবশ্যই সানস্ক্রিন লাগাবে। আচ্ছা, তো প্রাইমার দিয়ে না খানিকক্ষণ রেখে দেবে, যাতে প্রাইমারটা একটু সেট হয়ে যায়। তো আমি আজকে যেহেতু স্মোকি আই করবো, আমি আগে আই মেকআপটা করবো, বেসটা পরে করবো। তো আগের দিনের ভিডিও যারা দেখেছো তাদের আগেই বলেছি যে একটা ডার্ক কনসিলার, একটু নিজের টোনের থেকে ডার্ক কনসিলার দিয়ে যদি একটু সেট করা যায় আগে, তাহলে কভারেজটা ভালো পাওয়া যায়। ডার্ক স্পটের ক্ষেত্রে ডার্ক স্পটগুলো ঢাকা পড়ে ভালো, অ্যাশিনেসটা থাকে না। তো প্রথমে আমি একটা ডার্ক কনসিলার দিয়ে একটু যেখানে যেখানে আমার ডার্কনেস আছে, চোখের ওপর নিচটা আর একটু ঠোঁটের আশপাশটা, আমি প্রথমে ডার্কনেসটা ক্যান্সেল করে দেবো বলতে পারো। তারপর আমি একটু হালকা, মানে আমার স্কিনের যে কনসিলারটা, স্কিন টোনের যে কনসিলারটা, সেটা নেব, নিয়ে এর ওপর ওটা দিয়ে সেট করব। এখানে আমি দুটোই সুইস বিউটির লিকুইড কনসিলার ইউজ করছি, ঠিক আছে। দেখো, এবার হালকাটা নিয়েছি, আই মেকআপটা করব তো চোখের ওপরটাই আমি প্রধানত করে এখন সেট করে তারপরে আই মেকআপটা শুরু করব, ঠিক আছে। আইব্রাউজটাও করছি না, কেউ কেউ আইব্রাউজটা আগে করে নেওয়া প্রেফার করে, আমি যখন বেস করি না তখন আইব্রাউজটা পরে করাই প্রেফার করি। তো এখানে আমি একটা নর্মাল অল ব্ল্যাকও না আবার অল ব্রাউনও না, যেখানে ব্ল্যাক থেকে গ্র্যাজুয়ালি আস্তে আস্তে ব্রাউনের দিকে গেছে, এরকম একটা স্মোকি আই, মানে নর্মাল প্রচলিত স্মোকি আই বলতে যেরকম বোঝায় সেটা ক্রিয়েট করছি, ঠিক আছে। অনেক দিন বাদে ক্রিয়েট করছি, আর আমি বলতে পারো এখানে একটু শর্টকাটে করেছি, মানে এমনিতে আমরা স্মোকি আই ক্রিয়েট করলে আস্তে আস্তে ব্লেন্ড করতে করতে যাই, কিন্তু আমি এখানে প্যাক করে তারপর ব্লেন্ড করেছি। তো কনসিলারটাকে আমি সেট করব, যেহেতু ক্রিজ পড়ে যায় আমার চোখে, কনসিলার দুটোকে সেট করছি। ওখানে একটা প্রায় স্কিন কালারের, আমার স্কিন কালারের কাছাকাছি রঙের একটা আই শ্যাডো ছিল, ওইটা দিয়ে আমি সেট করেছি পাউডার না দিয়ে। কী হয়, যদি আই শ্যাডো দিয়ে কনসিলারটাকে সেট করে তার উপর আই শ্যাডো ব্লেন্ড করো না, তখন ব্লেন্ড খুব সুন্দর হয়। তো যদি তোমার স্কিন টোনের কাছাকাছি কোনো কালার থাকে তোমার আই শ্যাডো প্যালেটে, তাহলে সেটা দিয়ে চোখ সেট করতে পারো। তো স্মোকি আই যখন প্রথমে কাজল দিয়ে শুরু করব, কাজল বা জেল আই লাইনার যদি থাকে তো কাজল দিয়ে। দেখো, আমি পুরো মানে একদম কর্নার টু কর্নার যাচ্ছি না, কেন একটু ভেতরের দিকটা আর লাস্টের দিকটাও কর্নার দুটোকে ছেড়ে দিচ্ছি কাজলটা লাগানোর সময়, কারণ আমরা যখন ব্লেন্ড করব তখন অটোমেটিকলি ওটা কর্নারে যাবে। তো একটু কাজল লাগিয়ে নিলাম, তারপর একটা ফ্ল্যাট শেডের ব্রাশ দিয়ে, আইশ্যাডো ব্রাশ দিয়ে ওটাকে ব্লেন্ড করছি। এটা ততক্ষণ করতে হবে যতক্ষণ না তোমার পছন্দ মতো ডার্ক ব্ল্যাক কালারটা তুমি পাচ্ছ, ঠিক আছে। আর আমার মেয়ে আজকে আমার সঙ্গেই ছিল, তো মাঝে মাঝে আজকে ওকে দেখতে পাবে। আর তো এটা দেখো, আমি দ্বিতীয়বার কাজলটা অ্যাপ্লাই করলাম, করে আবার আমি ব্লেন্ড করছি। আর একটা জিনিস দেখো, যে এটা কিন্তু এই যে কাজলটা লাগিয়ে ব্লেন্ড করাটা, এটা পুরো চোখেও করবে না, আবার পুরো আইলিডটাতেও আমি করছি না। আইলিডের মানে একদম এন্ড পর্যন্ত, পুরো ক্রিজ পর্যন্ত উঠছি না, একটু তার আগে পর্যন্ত রাখবে, কারণ বাদবাকিটা আমাদের ব্রাউন দিয়ে ব্লেন্ড করতে হবে, ঠিক আছে। তো কাজল সবসময় একটু একটু করে কম কম করে অ্যাপ্লাই করবে। দেখো, এটা আমি তিন নম্বরবার কাজল অ্যাপ্লাই করে আবার ব্লেন্ড করছি, ঠিক আছে। তো জাস্ট আমি কোনোরকমে কাজলটাকে অ্যাপ্লাই করে দুটো চোখেই রেখে দিয়েছি। এবার আমি আই শ্যাডো দিয়ে সেট করব। তো প্রথমেই কালো আই শ্যাডোটা নিলাম, নিয়ে এবার ওই যে কালো আই শ্যাডোটা, ওটা দিয়ে যেখানে যেখানে আমি কাজলটা লাগিয়েছিলাম সেটাকে আগে সেট করব। এটাও একটু ব্লেন্ড করতে গিয়ে হালকা হয়ে যাবে কালো আই শ্যাডোটা, তখন যদি আবার মনে হয় যে কালোটা কমে গেছে তখন আবার কালো আই শ্যাডোটা অ্যাপ্লাই করতে হবে। দেখো, স্মোকি আই ক্রিয়েট করার মানে মন্ত্র হচ্ছে একটু একটু নাও, অ্যাপ্লাই করো, ব্লেন্ড করো, আবার কমে গেলে আবার একটু নাও, অ্যাপ্লাই করো, আবার ব্লেন্ড করো, যতক্ষণ না নিজের পছন্দ মতো ডার্কনেস বা নিজের পছন্দ মতো ব্লেন্ডেড হচ্ছে পুরো ব্যাপারটা, ঠিক আছে। তো এটা একটু টাইম নিয়ে ধৈর্য ধরে করতে হবে। তো এবার দেখো, এটা একটা পরিষ্কার একটু সরু ব্লেন্ডিং ব্রাশ ছিল, খুব বড় নয়, এই ব্লেন্ডিং ব্রাশটা একটু ছোটো মুখটা, ওইটা দিয়ে আমি জাস্ট কালো আই শ্যাডোর একদম এজটা, আই শ্যাডোর ওপর যাচ্ছি না, কিন্তু আমি আই লিডে যে কালোটা লাগিয়েছি সেটার ওপর একদমই যাচ্ছি না, জাস্ট সাইড থেকে আমি কালোর অংশটাকে ব্লেন্ড করছি, ঠিক আছে, লিডের ওপর যাচ্ছি না।
এবার এটা দুটো চোখেই আমি ব্লেন্ড করব। ব্লেন্ড মোটামুটি হয়ে গেলে আবার আমি ওই ফ্ল্যাট শেডের ব্রাশটা নেব, যেটা দিয়ে কাজল আর কালোটা অ্যাপ্লাই করেছিলাম আমি, কালো আই শ্যাডোটা। ওইটা দিয়ে আবার আমি একটা এবার ডার্ক ব্রাউন শেড নেব, ঠিক আছে, যেটা কালোটার থেকে একটু হালকা, মানে আস্তে আস্তে আমরা একদম ডিপ থেকে আস্তে আস্তে হালকা এর দিকে যাবো। তো যেটা সবচেয়ে ডার্ক লাগছে আমার ব্রাউন, দেখুন আমি এখানে চুজ করছি এই যে এই ব্রাউনটা। এবার আমি একদম ঠিক কালোটার বর্ডার বরাবর অ্যাপ্লাই করব, ঠিক আছে। তো সাধারণত বলা হয় যে একটু একটু করে ফ্লাফি ব্রাশে নিয়ে ব্লেন্ড করো, কিন্তু ওতে কী হয় আমার মনে হয় ওতে ছড়িয়ে যায় ব্যাপারটা বেশি, আর টাইমও লাগে অনেক বেশি, কারণ ব্লেন্ডিং ব্রাশে আইশ্যাডো ওঠে কম। সেই জন্য এটা কিন্তু প্রথম দিকেই করতে গেলে তোমাদের একটু অসুবিধা হবে, যার আইশ্যাডো ব্লেন্ড করার সাধারণত অভ্যেস আছে সে এইভাবে প্যাক করে করে করতে পারবে, না হলে কিন্তু ব্লেন্ডিং ব্রাশ দিয়ে করাই ভালো। তো দেখো ঠিক কালোটার বর্ডার অনুযায়ী আমি ডার্ক ব্রাউনটা অ্যাপ্লাই করলাম, আবার আমি ওই পরিষ্কার ব্রাশটা দিয়ে, যেটা দিয়ে কালোর বর্ডারটা আমি ব্লেন্ড করেছিলাম, আবার ব্রাউনের বর্ডারটা ব্লেন্ড করছি, ঠিক আছে। এটা ভালোভাবে ব্লেন্ড করে নেব। এবার আমি আবার আরেকটা ব্রাউন নিচ্ছি, দেখো এটা আরও হালকা নিয়ে, আবার লাস্ট যেখানে আমি ডার্ক ব্রাউনটা শেষ করেছিলাম ব্লেন্ড করা, ওইখানে আবার এই হালকা ব্রাউনটা দিচ্ছি। আর এখানে সবগুলোই আমি কুল টোন ব্রাউন নিয়েছি, ব্ল্যাক তো কুল টোনডই হয়, আর ব্রাউন যে দুটো নিয়েছি সেই দুটো কুল টোন নিয়েছি। এবার পরে তারপরে মনে হলো বড্ড কুল টোন হয়েছে, একটু ওয়ার্ম হলে লুকটা ভালো লাগবে, তখন আমি একটা ওয়ার্ম ব্রাউনও নেব পরে। এখানে বোধহয় আমি আমার মেয়েকে কিছু বলছিলাম বা কিছু খুঁজছিলাম হয়তো। তো এবারে এই চোখটায় আমি হালকা ব্রাউনটা নিয়ে ব্লেন্ড করে দেবো। তো দেখো ফ্ল্যাট শেডের ব্রাশটা দিয়ে আমি অ্যাপ্লাই করছি, আর ব্লেন্ডিং ব্রাশটা দিয়ে এবার দেখো আমি আবার এই হালকা ব্রাউনের বর্ডারটা ব্লেন্ড করছি, ঠিক আছে। এরকম করে আস্তে আস্তে উঠবো, আর যেহেতু আমরা এখনও বেসটা করিনি, পরে মানে আশপাশটা যদি নোংরা হয়েও যায় তাহলেও সেটা আমরা পরিষ্কার করে নিয়ে তারপরে আবার বেসটা করা শুরু করবো, সেই জন্য অত চিন্তার কিছু নেই, হাত খুলে ব্লেন্ড করতে পারবো, সেই জন্যই আমি বেসটা করিনি আগে। আর সাধারণত আমি চেষ্টা করি যে যখন আমি স্মোকি আই করি তখন বেসটা পরে করারই, কারণ আমি জানিই নোংরা হবে, এতগুলো ডার্ক আই শ্যাডো। তো এখানে মনে হয় আমি আমার হাজব্যান্ডকে কিছু বলছিলাম, আসলে আমি চা বসিয়ে এসেছিলাম তো ওকে আমি বলছিলাম পরে যে চাটা নিয়ে আসতে। আচ্ছা তো এবার দেখবে একটা ওয়ার্ম ব্রাউন আমি নেব, ঠিক আছে, কারণ পুরোটা বড্ড অ্যাশি, আর যেহেতু একটু ওয়ার্মনেসটা না থাকলে না আমাদের ইন্ডিয়ান স্কিন টোনে কীরকম একটা লাগে, একটু বেশি ফ্যাকাশে ফ্যাকাশে লাগে, মানে কেমন যেন, আর একটু ওয়ার্মথ থাকলে সেটা দেখতে ভালো লাগে আর কি, আমি এটাই বলতে চাইছি। তো ভালো মতো ব্লেন্ড, যতক্ষণ না এটা মানে তোমার মনে হবে একদম সিমলেসলি ব্লেন্ড হয়েছে, মানে একদম কালো থেকে ব্রাউন, ব্রাউন থেকে আরও হালকা আরও হালকা আরও হালকা পুরো আইব্রাউজ পর্যন্ত, ততক্ষণ এটা ব্লেন্ড করে যেতে হবে। এটা একটা টাস্ক বলতে পারো, কিন্তু এইটাই যত তুমি প্র্যাকটিস করবে তত তোমার ভালো। তো অনেকেই না আমাকে মানে পার্সোনালি দেখা হওয়াতে পরিচিতরা বলেছে যে কী করে স্মোকি আই করো, আমরা করতে গেলেই মানে পুরোটা পান্ডার মতো দেখতে লাগে। তো এটা হচ্ছে স্মোকি আই এরকম একটা জিনিস, একদিন তুমি ঠিক করলে করবো, সেদিনকেই করে বেরিয়ে যাওয়া যায় না, এটা প্র্যাকটিস করতে হয়। অন্যান্য জিনিস, অন্যান্য আই লুক বা মেকআপের কিছু পোর্শন হয়তো তুমি এরকম একদিন রেডি হতে গিয়ে মনে হলো এটা করি, করে ট্রাই করে দেখলে হলো হলো, না হলো না হলো, ওটা নিয়ে বেরিয়ে গেলে। কিন্তু স্মোকি আই এরকম একটা জিনিস যেটা তোমায় প্র্যাকটিস করতেই হবে। তো এমনি বাড়িতে বসে ফাঁকা সময় যদি মনে হয় যে স্মোকি আইস করবে সাকসেসফুলি নিজের ওপর, তো এটা প্র্যাকটিস করতে হবে। আমিও করেছি, প্র্যাকটিস করেই আছিও হয়েছে। আর দেখো এটাও একটা ব্যাপার আছে যে স্মোকি আই পুরো মেকআপটা যতক্ষণ না পুরো সম্পূর্ণ লিপস্টিক পরা পর্যন্ত শেষ হচ্ছে, ততক্ষণ স্মোকি আইটা দেখে মনে হয় যে এরা একটা বিচ্ছিরি লাগছে। এখন দেখো আমাকে বিচ্ছিরি দেখতে লাগছে, মনে হচ্ছে রোগগ্রস্ত কিংবা কোনো সংসেজে কোথাও কিছু নাটক ফাটক করতে যাচ্ছি, এরকম বিটকেলি দেখতে লাগে লাস্ট মোমেন্ট পর্যন্ত। তো যতক্ষণ সম্পূর্ণ হচ্ছে মেকআপটা ততক্ষণ কিন্তু বুঝতেও পারবে না যে অ্যাকচুয়ালি ঠিকঠাক হয়েছে কি না, এটাও একটা ব্যাপার আছে। হয়তো করতে গিয়ে তোমাদের হয়ও, কিন্তু লাস্ট মোমেন্ট পর্যন্ত সেই কনফিডেন্সটা থাকে না। এখানে আমার আইব্রাউ পেন্সিলটা একটু ভেঙে গেল, বেশি চাপ দিয়েছিলাম।
এটা ওই মেবলিনের ফ্যাশন ডুও ব্রাও বলে একটা পেন্সিল ছিল, এটা ডিসকন্টিনিউ হয়ে গেছে। ফ্যাশন ব্রাও বলে এখনও একটা আছে যেটা কল দিয়ে কেটে ইউজ করতে হয় আই থিঙ্ক, বাট এই ডুও ব্রাউটা যেটার একদিকে পাউডার একদিকে পেন্সিল এটা আর নেই, এটা আমার কাছে আছে। এবার আমার কাছে যতদিন আছে আমি তো ইউজ করবো। আজকে আমি পেন্সিলের দিকটা পাউডারের দিকটা দুটো ইউজ করবো। এখন দেখতে পাচ্ছ আমি পেন্সিলটা ইউজ করছি, এরপর দেখবে পাউডারটাও ইউজ করবো ঘুরিয়ে। আচ্ছা, স্মোকি আই করলে কতগুলো তোমায় নিয়ম বলতে পারো, প্রিন্সিপাল খেয়াল রাখতে হবে। এক নম্বর, স্মোকি আই যদি করো তাহলে ভুরুটাকেও যথেষ্ট ডার্ক হতে হবে। অনেকে ভুরু আঁকেই না, যদি ভুরু না আঁকো স্মোকি আই করলে বিচ্ছিরি দেখতে লাগবে, ঠিক আছে? তখন এরকম রোগগ্রস্ত দেখতে লাগবে। এদিকে আমার মেয়ে পাকামি করে আমায় ফাউন্ডেশন লাগাচ্ছে, এটা লাগাচ্ছে সেটা লাগাচ্ছে, নিজের গায়েও খানিক ফাউন্ডেশন লাগিয়েছে, আইশ্যাডো লাগিয়েছে, নিয়ে এসব করছিল আর কি। এবার কী বা করবে, আমি প্রায় এক ঘন্টা দেড় ঘন্টা পর্যন্ত মেকআপ করেছি, আমার আশেপাশে ঘুরঘুর করছিল, কিছু তো করতে হবে। আচ্ছা, এখানে আমি পেন্সিলটা অ্যাপ্লাই করে একবার একটা স্পুলি দিয়ে ইয়ে করলাম, একটু আঁচড়ে নিলাম ভুরুর চুলগুলো। এবার আই থিঙ্ক আমি পাউডারটা অ্যাপ্লাই করে নিয়েছি। আচ্ছা, এবার এটাই বলছিলাম যে যদি নোংরা হয়েও যায়, কালো ছোপ ছাপ পরেও যায় আইশ্যাডোর, আমরা কী করবো, বেসটা করার আগে একবার দেখো, আমি একটা ওয়েট টিস্যু নিয়েছি, ওয়েট ওয়াইপ দিয়ে আমার যেরকম যতটা শার্প চাই, উইং বলতে পারো এটাকে, বা যাই হোক এজটা, চোখের এজটা, সেই অনুযায়ী আমি ওখান থেকে মুছে নেব। তো বাড়তি আইশ্যাডোটা আমি মুছে নিলাম, এবার লোয়ার ল্যাশ লাইনটা আমি আলাদাভাবে করবো বেসটা করার পর। এবার আমি আগে বেসটা করে নেব। তো এটা যতটা তোমার শার্প চাই, তোমার এজটা, সেই অনুযায়ী তুমি এটা মুছে নেবে, ঠিক আছে? এখানে আমি বিস্কুট খাচ্ছিলাম, কারণ এটা এই দিনকে আমাদের সত্যি সত্যিই বেরোনো ছিল, তো আমি বেরিয়ে এটা মানে বেরোনোর জন্য রেডি হচ্ছিলাম, সেই জন্য আমার একটু তাড়াও ছিল। সেই জন্য আমি চাটা বসে এসে গেছিলাম, তো হাজবেন্ডকে বললাম তারপরে যে তুমি ছেঁকে এনে দাও, নিয়ে আমরা ওখানে বসেই চা বিস্কুট খাচ্ছিলাম। আচ্ছা, তো প্রথমেই একটা যেরকম বললাম, একটা নিয়ম হচ্ছে স্মোকি আইয়ের ক্ষেত্রে ভুরুটা প্রমিনেন্ট হতে হবে। সেকেন্ড নিয়ম হচ্ছে যেহেতু অতখানি ডার্কনেস চোখের আশেপাশে থাকবে, সেহেতু কনসিলার অতি অবশ্যই লাগাতে হবে। তোমার যদি ধরো খুব হালকা ডার্ক সার্কেল থাকে, তুমি সাধারণত আইশ্যাডো অ্যাপ্লাই করলেও কনসিলার অ্যাপ্লাই করো না, কিন্তু তুমি যদি স্মোকি আই করো আর এরকম পুরো ফুল মানে অনেকে সেমি করে, কিন্তু ফুল স্মোকি আই যদি করো, আমি তো বলবো সেমি করলেও, তখন কিন্তু কনসিলার লাগাতেই হবে। কারণ তখন যদি তুমি তোমার ডার্ক সার্কেলটাকে না ঢাকো, তখন তোমায় রোগগ্রস্ত দেখতে লাগবে 100%, ঠিক আছে? আর ওটা আমি চা খাচ্ছিলাম, অত বড় কাপ মানে এটা নয় যে আমি অতখানি চা খাচ্ছিলাম, বাট আমি কমই খাচ্ছিলাম চাটা। আর আমরা স্টিলের কাপে এই জন্য শিফট করে গেছি কারণ আমার মেয়ে ধরে ধরে সব ভেঙে দেয়, তাই আমার হাত থেকেও ভাঙে, এরম না যে শুধু ভাঙে, আমার হাত থেকে, আমাদের বাড়িতে যে হেল্পার যে আছে তার হাত থেকেও ভাঙে, সেই জন্য আমি স্টিলের কাপে শিফট করে গেছি। আচ্ছা, বাদ বাকি ফেসটাতে আমি এটা ল্যাকমের 925 প্রাইমা প্লাস ম্যাট যে ফাউন্ডেশনটা, এটা এই মুহূর্তে আমার ফেভারিট ফাউন্ডেশন, ইন্ডিয়ান স্কিনের জন্য, ইন্ডিয়ান ওয়েদারের জন্য খুব ভালো, ওইটা আমি অ্যাপ্লাই করে নিলাম। একটু একটু খুব বেশি অ্যাপ্লাই করিনি দেখেছো। আর কনসিলার ব্রাশটা দিয়েই আমি ব্লেন্ড করে নিচ্ছি প্রথমত, তারপর আমি আর একটা ব্রাশ দিয়ে দেখবি ব্লেন্ড করে নেবো ওভারঅল, কিন্তু প্রথমত আমি পুরো ফেসটা অ্যাপ্লাই করছি কনসিলার ব্রাশটা দিয়েই, কারণ এটা দিয়ে খুব ভালো অ্যাপ্লাই হয়। এদের এই কাফস অ্যান্ড ল্যাশেজের F19 এটা কনসিলার ব্রাশ, এদের একটা ফাউন্ডেশন ব্রাশও আছে, ওটাও আমি কিনবো, কারণ এদের ব্রাশের কোয়ালিটিটা খুব ভালো লাগলো আমার, আমি এটাই প্রথম কিনেছিলাম। এটা আর যে আইশ্যাডো ব্রাশটা, সরি আইব্রাউ ব্রাশটা যেটা আমি ইউজ করি এখন, ওটার নাম্বারটা ভুলে গেছি, 002 আই থিঙ্ক, ওটা E02, ওটাও কাফস অ্যান্ড ল্যাশেজের, কিন্তু ওটা এমন কিছু ইমপ্রেসিভ আমার লাগেনি। বাট কনসিলার ব্রাশটা খুব ভালো, তো ব্লেন্ডিং জাতীয় ব্রাশগুলো আই থিঙ্ক এদের খুব ভালো হবে, প্রিসিশন ব্রাশগুলো বলতে পারছি না। আচ্ছা, এটা একটা কম্প্যাক্ট পাউডারেরই গুঁড়ো বলতে পারো, ওখানে আমি কালেক্ট করে রেখেছিলাম, তো ওইটা আমি এই ব্রাশটা দিয়ে, যেটা দিয়ে আমি বাদবাকি ফাউন্ডেশনটা একটু ইয়ে করলাম, ব্লেন্ড করলাম মুখে, ওইটা দিয়ে আমি একটু খুব অল্প অল্প পাউডার নিয়ে অ্যাপ্লাই করছি, কারণ খুব কেকি লাগাতে চাই না, ঠিক আছে? হয়ে গেল। এবার আমি আই থিঙ্ক ল্যাশ লাইনে যাবো, লোয়ার ল্যাশ লাইনে যাবো, তো অল্প অল্প পাউডার নিয়ে ভালোভাবে পুরো ফেসটা সেট করলাম, কারণ গরম তো আছে এখনও, একদম সেট না করলেও আবার হবে না।
তো যেহেতু ওখানে দুজনেই ওরা বসেছিল, অনেক বেশি বকবক হচ্ছিল আর গ্যাপও আসছিল ভিডিওতে মাঝে মাঝে। আর এবার আই থিঙ্ক আমি ইয়ে ব্লাশটা ভেবেছিলাম আমি ওখান থেকে হয়ে যাবে, বাট ব্লাশ করার মতো ঠিকঠাক কোনো শেড ছিল না। তো প্রথমে একটা খুব হালকা মতো ব্রাউন ছিল, ওটা নিয়ে আমি একটু বলতে পারো ব্রঞ্জিংয়ের মতো করলাম। প্রথমে ভাবছিলাম যে ব্লাশ না করলেও চলে যাবে, কারণ যখন আমরা স্মোকি আই করবো না তখন খুব স্টার্ক ব্রাশ ব্লাশ যদি লাগাই গালে একটু অড দেখতে লাগে। কিন্তু তারপরে আমি আগের দিনের ব্লাশটাই সামনে ছিল ওটাই বার করে নিলাম, ওই মেলো ওয়াইন হোয়াইট অ্যান্ড ওয়াইল্ড কালার আইকনের, কিন্তু খুব সামান্য লাগিয়েছি দেখতেই পাচ্ছ। কারণ ওই যে বললাম যে স্মোকি আইতে এটা বলতে পারো থার্ড রুল যে খুব ডিপ আর খুব প্রমিনেন্ট ব্লাশ হবে না, বরং ব্রঞ্জিং করতে পারো। আমার কাছে যদিও ব্রঞ্জার নেই কোনো, কারণ আমি করি না সাধারণত ব্রঞ্জিং, আর রিসেন্ট আমি কন্টোরিংও খুব একটা করছি না। দেখি যে লাস্ট যে দুটো তিনটা আমি লুক মানে পোস্ট করছি রেগুলারলি, কোনোটাতেই আমি কন্টোরিং করিনি। আচ্ছা, এবার আমি লোয়ার ল্যাশ লাইনে যাচ্ছি। আমি প্রথমে কাজলটা টাইট লাইন করে দিচ্ছি, যে কাজলটা দিয়ে নাইকার রগদ লাইন কাজল টাইট লাইন, মানে ওপরের ল্যাশ লাইন ওয়াটার লাইনেও লাগাচ্ছি, নিচের ওয়াটার লাইনেও লাগাচ্ছি, নিচের ল্যাশ লাইনেও একটু টানবো, আর উপর আর নিচের ওয়াটার লাইনটাকে টেনে দেবো, একসঙ্গে যুক্ত করে দেবো, ঠিক আছে। এবার আমি আইশ্যাডোতে যাব। ওই যে ফ্ল্যাট শেডের ব্রাশটা দিয়ে আইশ্যাডোগুলো অ্যাপ্লাই করছিলাম ওইটা দিয়ে আমি ডার্ক ব্রাউনটা নেব, নিয়ে এটাতে আর হালকা ব্রাউনটা নেব না, ডার্ক ব্রাউনটা নিয়ে ওটা দিয়ে আমি ব্লেন্ড করে দেবো। তো এখানে আমি কি করেছিলাম, দুটো চোখে ভুল করে দুটো কালার অ্যাকচুয়ালি এই প্যালেটটাতে, এটা মেকআপ রিভলিউশনের একটা প্যালেট, এই প্যালেটটাতে এত ধরনের ব্রাউন আছে না, তো একটা চোখে একটা ব্রাউন আর একটা চোখে আর একটা ব্রাউন লাগিয়ে ফেলেছিলাম। পরে সেটা যখন বুঝতে পারলাম নিয়ে আবার ম্যানেজও করেছি আমি, তো একটাতে একটু লালচে ব্রাউন একটাতে একটু গ্রেইশ ব্রাউন লাগিয়ে দিয়েছিলাম। যাই হোক, তারপরে ব্লেন্ড করে ম্যানেজ করে দিয়েছিলাম, কিছু বোঝা যাচ্ছিল না। আচ্ছা, তোমরা যদি আশেপাশে কোনো নয়েজ শুনতে পাও, আমার মেয়ে নানা রকম নয়েজ করছে, ওকে ওর পাশের ঘরে দরজা দিয়ে আটকে রেখে দিয়েছি, সেই জন্য নানারকমভাবে ও মানে আমাকে আমার দৃষ্টি আকর্ষণের জন্য এটা করছে, তো একটু অ্যাভয়েড করো। আচ্ছা, ওখানে একটা গোল্ডেন মতো শেড ছিল, মানে খুব ক্যাটক্যাটে গোল্ডেন না, একটু হালকা গোল্ডেন মতো, ওইটা দিয়ে আমি ইনার কর্নার আর ব্রাউ বোনটা হাইলাইট করছি। ওটাই আমি আজকে হাইলাইটার হিসেবে ইউজ করেছি, ওই রং এই শ্যাডোটাই, ঠিক আছে। দেখো স্পেসিফিকলি নাক ব্রিজ বোন কিউপিডস বো এগুলো করেছি, আর তারপরে গালে একটু লাগিয়েছি, এইটাই ইউজ করেছি, বেশ ভালোই হাইলাইটার হিসেবে কাজ করছিল। তো আমি এমনি হাত দিয়ে আগে লাগাচ্ছি আঙুল দিয়ে, তারপরে আমি জাস্ট গাল দুটোর জন্য একটা ইয়েও ইউজ করবো, একটা ফ্লাফি ব্রাশও ইউজ করব। আর চার নম্বর এক্সকিউজ মি আর চার নম্বর যদি রুল বলো তাহলে সেটা হবে যে সব সময় আমি অ্যাটলিস্ট বলবো, কেউ কেউ লাগায় ডিপ শেড বাট আমি প্রেফার করি না কখনোই, আমি সবসময় বলবো যে যদি এরকম পুরোপুরি স্মোকি আই করো তাহলে অতি অবশ্যই একটা হালকা নিউড লিপস্টিক লাগাতে হবে, এবং এই ধরনের লুকের সঙ্গে নিউড লিপস্টিক লাগিয়ে গ্লস যদি লাগাও সেটাও খুব সুন্দর লাগে। বাট আমি গ্লস লাগাতে চাইছিলাম না, কারণ গরমের মধ্যে গ্লস লাগিয়ে বেরোলে ওদের চুলুল আটকে যাবে, বিরক্তিকর লাগে ব্যাপারটা। যদি শুধু এখানে জাস্ট লুকটা ক্রিয়েট করে তোমাদের দেখানোর ব্যাপার হতো তাহলে হয়তো গ্লস লাগিয়ে নিতাম, বাট আমার অ্যাকচুয়ালি এটা বেরোনোর ছিল রেডি হয়ে, সেই জন্যে আমি ওটা আর করিনি। তো এটা হচ্ছে NYB রানওয়ে লিপস্টিকের একটা লিপস্টিক, এটার শেড নেমটা হচ্ছে ট্রেন্ডস, এটা এই রেঞ্জের সবচেয়ে ফেমাস লিপস্টিক বলতে পারো। এটা মানে হালকা স্কিন টোন হলে আমার বা আমার থেকে একটু ডিপ স্কিন টোন হলে তাদের ওপর নিউড হিসেবে ভালো মানিয়ে যাবে, তবে খুব বেশি ডিপ স্কিন টোনের হলে শ্যামবর্ণ বা কালো মেয়েরা যারা মেয়েরা বা ছেলেরা তাদের ওপর ভালো লাগবে না, তাদের ওয়াশ অফ করে যাবে। আমার স্কিন টোনের কাছাকাছি যাদের তাদের ওপর ভালো লাগবে এই লিপস্টিকটা অ্যাজ আ নিউড, ঠিক আছে। তো এই ধরনের একদম হালকা পিচি লিপস্টিক আমি স্মোকি আইয়ের সঙ্গে লাগানো পছন্দ করি। তো এইখানে লুকটা প্রায় হয়েই গেছে বলতে পারো। এবার যেটা তোমরা দেখতে পাবে না এখানে, যেটা অফ ক্যামেরা করেছি, সেটা হচ্ছে মাস্কারা লাগিয়েছে, সেটিং স্প্রে
স্প্রে করেছি আমি। আর এবার বাদবাকির রেডিটা হয়েছি, তো শাড়ি পরেছি, টিপ পরেছি, কানের দুল, রিং আর হারটা পরেছি, ব্যাস তাহলেই রেডি হয়ে গেল। আর সেটিং স্প্রেটা দেওয়ার পর বেশ সুন্দর লাগছিল স্কিনটা। আর মেকআপটা আমার সারা রাত ছিল, প্রায় বলতে পারো 11টা পর্যন্ত ছিল এই মেকআপটা, একদম নরম চরণ হয়নি। আর হ্যাঁ, তো এটাই ছিল নবমীর লুকটা। আশা করি তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক করে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে, নোটিফিকেশন বেলটা অন করে সঙ্গে থেকো। পুজো ভালোভাবে কাটাও, শুভ মহাষ্টমী এবং নবমীর জন্যও অনেক শুভেচ্ছা। টাটা।